Hello friends, welcome to my channel Master Ki Parchala where you learn English better through Bengali jekhane tumra english shikhbe banglay onek better bhabe bondhura abar ekbar report writing er notun ekta topic niye chole eshechi ami tomader jonno ebong ajke report writing ta khub important karon amra last ek der bochhor dhore je covid 19 pandemic er moddhe diye cholechi সেই কোভিড নাইন্টিন প্যান্ডেমিক কিন্তু আমাদের লাইফে প্রচুর চেঞ্জেস নিয়ে এসছে তার প্রথম চেঞ্জ হচ্ছে ইকোনমি পয়েন্ট অফ ভিউ থেকে যদি তোমরা কথাগুলো বলবে তাহলে দেশের ইকোনমিতে ওয়ার্ল্ডের ইকোনমিতে প্রত্যেকটি মানুষের ইকোনমিক সিচুয়েশনে কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য আজকের রিপোর্টে আমরা ইন্ডিয়াতে যে ইকোনমিক ক্রাইসিস হয়েছে প্যান্ডেমিকের জন্য সেই বিষয়ে কিন্তু আলোচনা করব আমরা দেখব যে কিভাবে ইকোনমিক ক্রাইসিসটা মানুষকে আমাদের মতো সাধারণ মানুষকে দেশের অর্থনীতিকে ক্ষতি করছে এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যেতে পারে তাহলে শুরু করছি আজকের লেসন Write a report on the economic crisis in India due to COVID-19 pandemic. COVID-19 pandemic এর জন্য ভারতবর্ষে যে অর্থনৈতিক ক্রাইসিস অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে রিপোর্ট লিখতে বলা হয়েছে হেডিং দেওয়া হয়েছে COVID-19 টল অন ইন্ডিয়ান ইকোনমি ডিপেন্ডস COVID-19 টল অন ইন্ডিয়ান ইকোনমি ডিপেন্ডস ভারতীয় অর্থনীতিতে ভারতবর্ষের অর্থনীতিতে যেরকমভাবে COVID-19 তা থাবা বসিয়েছে ঠিক আছে সেটা আস্তে আস্তে কী হচ্ছে ডিপেন্ডস হচ্ছে আরও বেশি গভীর হচ্ছে সেই সমস্যাটা আরও বেশি গভীরে পৌঁছচ্ছে আমরা লাস্ট ইয়ার যত সমস্যা দেখতে পেয়েছিলাম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল এবছর কিন্তু তার থেকে সেকেন্ড ওয়েভ আসার পরে আরও বেশি করে সিচুয়েশানটার বাজে দিকে চলেছে ঠিক আছে সিচুয়েশানটা আরও বেশি ওয়ার্সেন্ড হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু আজকের রিপোর্ট বাই আ স্টাফ রিপোর্টার নিউ দিল্লি 17th June 2021 Indian economy has been greatly affected by the COVID-19 pandemic since the virus hit the world in March 2020. But Indian economy, Bharatiya Arthonitita, has been greatly affected. Passive voice use kara hoyeche, has been greatly affected. Prochondo baje bhabe khotigrosto hoyeche, affected. Prochondo baje bhabe khub byapok orthe, byapok bhabe khotigrosto hoyeche by the COVID-19 pandemic. সিন্স কবে থেকে এটা চলছে সিন্স দি ভাইরাস হিট দি ওয়ার্ল্ড যবে থেকে ভাইরাস সারা পৃথিবীতে এসেছে হিট করেছে ইন মার্চ 2020 মার্চ মাস থেকে এই বিষয়টা শুরু হয়েছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসেস এনএসও প্রভিশনাল এস্টিমেট ফর 2020-21 দি অ্যানুয়াল কন্ট্রাকশন ইন রিয়েল জিডিপি turned out to be 7.3%, the sharpest ever in the country's history. According to National Statistical Office, jeta kintu amra bolte pari Ministry of Statistics and Program Implementation er under e royeche ei office ti jara kina bibhinno rokom je statistics gulo seta nation wide puro bharatborsher hishebe sei statistics gulo tara present kore thake ebong oder ei office er je report provisional estimate tara korechilo ei bochorer jonno 2020-2021 e je annual contraction in real GDP turned out to be 7.3% যে এস্টিমেট করা হয়েছিল সেখানে দেখা গেছে যে জিডিপির যে আমাদের এখানে স্ট্যাটিস্টিক সেটা কন্ট্রাকশন হয়ে গেছে মানে নেগেটিভ হয়ে গেছে জিডিপি নেগেটিভে 7.3% হয়েছে জিডিপি নেগেটিভ 7.3% হয়েছে যেটা কিন্তু প্রচণ্ডভাবেই বলতে পারো যে শার্পেস্ট এভার ইন দি কান্ট্রিজ হিস্ট্রি ভারতবর্ষের ইতিহাসে এরকম বাজে জিডিপি গ্রোথ আমরা কিন্তু কোথাও দেখিনি নেগেটিভ 7.3% আমরা দেখতে পাচ্ছি যে এই COVID-19 প্যান্ডেমিকের জন্য ভারতবর্ষের অর্থনীতিতে কীরকমভাবে মন্দা সৃষ্টি হয়েছে কারণ জিডিপি -7.3% নেমে গেছে যেটা কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি -7.3% আমরা দেখতে পাচ্ছি যদি 2011 সাল থেকে আমরা ইন্ডিয়ার ইকোনমিক গ্রাফটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে গ্রোথটা কিন্তু অনেকটা মানে বাম্পি মানে কখনো বেড়েছে কখনো কমেছে কখনো বেড়েছে কমেছে কখনো কিন্তু খুব স্টেডিভাবে বাড়ছে সেরকমটা কিন্তু হয়নি কিন্তু 2016 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রোথটা কিন্তু নিচের দিকে জিডিপি গ্রোথটা নিচের দিকে ছিল কিন্তু এই COVID-19 প্যান্ডেমিকের জন্য গ্রোথটা নেগেটিভে চলে গেছে যেটা -7.3% আমরা বলতে পারি আর জিডিপি মানে হচ্ছে গ্রস
ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা আমরা বলতে পারি গভর্নমেন্টের যত এক্সপেন্ডিচার আছে, ঠিক আছে, এবং আমরা যত টাকা খরচা করছি, কনজিউম করছি, এবং আমরা যত টাকা ইনভেস্ট করছি মার্কেটে, এই পুরোটা মিলে কিন্তু তুমি বলতে পারো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং এই জিডিপিটা আমাদের ইকোনমির ক্ষেত্রে খুব ভাইটাল একটা স্ট্যাটিস্টিক্স, একটা ভাইটাল ইনফরমেশন, যেটা আমরা বুঝতে পারি আমাদের অর্থনীতিটা কতটা বেশি উপরের দিকে উঠছে বা কতটা বেশি নিচের দিকে নামছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি -7.3%, মানে সব থেকে খারাপ অবস্থা চলছে কিন্তু এখন। এবং এর কারণ অবশ্যই অ্যাজ দি 2.5 মান্থস আনপ্ল্যান্ড লকডাউন অ্যানাউন্সড বাই দি সেন্টার হ্যাড ক্রিপল্ড দ্য ইকোনমি। কারণ হচ্ছে যে আড়াই মাসের আনপ্ল্যান্ড লকডাউন করা হয়েছিল, কমপ্লিট শাটডাউন করে দেওয়া হয়েছিল আগের বছর, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছিলেন, এবং সেটা কি করেছে, হ্যাড ক্রিপল্ড দ্য ইকোনমি, আমাদের ইকোনমিকে সেটা পুরো পঙ্গু বানিয়ে দিয়েছে, ক্রিপেল, খোঁড়া বানিয়ে দিয়েছে ইকোনমিকে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ যেখানে ইন্ট্রোডাকশনের কথা বলা হয়েছে, সেখানে আমরা দেখেছি কিভাবে ইন্ডিয়ান ইকোনমিটা সাফার করেছে কোভিড নাইন্টিনের জন্য। আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা সেখানে দিয়েছি, 7.3%, যেটা মাইনাসে আমাদের রান করছে জিডিপি, এবং আমরা তার কারণটাও বলেছি, যেটা আগের বছর আড়াই মাসের যে আনপ্ল্যান লকডাউনটা ঘোষণা করা হয়েছিল, তার ফলে অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরে প্যারাগ্রাফে আমরা সিচুয়েশনটা আরও ডিটেলে আলোচনা করব, যে কিভাবে এই সিচুয়েশনটা বাজে হয়ে গেছে এবং ইকোনমিটা কতটাভাবে সাফার করছে এবং সাধারণ লোকজন কিভাবে সাফার করছে এই ইকোনমিক ক্রাইসিসের জন্য। Over 1.5 crore Indians have lost their jobs due to the second wave of COVID. আমরা দেখলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2021-এ গ্রোথ কিন্তু পজিটিভের দিকে উঠছিল, আমাদের ইকোনমির গ্রাফ কিন্তু পজিটিভের দিকে উঠছিল, এবং তখন আমরা বেশ কিছু বিজনেস খুলে গেছে এবং আবার কিন্তু ট্রানজাকশন শুরু হয়েছে, মুভমেন্ট শুরু হয়েছে, তো অর্থনীতি কিন্তু আবার নিজের রূপে ফিরছিল। কিন্তু দেখা গেল সেটা আবার বন্ধ হয়ে গেল যখন আমরা এপ্রিল মে মাসে সেকেন্ড ওয়েভ দেখতে পেয়েছি কোভিডের। তো সেকেন্ড ওয়েভের ফলে কিন্তু খুব বেশি মাত্রায় লোকজনের চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, 1.5 crore, 1.5 কোটি ইন্ডিয়ান তাদের কাজ হারিয়েছে, তাদের চাকরি হারিয়েছে এই কোভিডের সেকেন্ড ওয়েভের জন্য। অ্যারাউন্ড 97% হাউসহোল্ডস হ্যাভ ফেসড ইনকাম লস সিন্স লাস্ট ইয়ার, আগের বছরের থেকে এই বছর তুমি যদি এস্টিমেট করবে তাহলে 97% পরিবার তাদের ইকোনমিক ক্ষতি হয়েছে, তাদের ইনকামে ক্ষতি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইনকাম কমে গেছে বা ইনকাম বন্ধ হয়ে গেছে। Earlier, it was thought that vaccination drive and no nationwide lockdown during second wave will cause less damage than the first wave in 2020. Earlier, আমরা প্রথমে এটা ভেবেছিলাম, এটা এক্সপার্টরা ভেবেছিল যে যেহেতু এবছর ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে সমস্ত মানুষকে, ভ্যাকসিনেশন ড্রাইভ করা হচ্ছে, আর সারা দেশ জুড়ে কিন্তু লকডাউন তৈরি করা হয়নি, লকডাউন কিন্তু ঘোষণা করা হয়নি, পার্শিয়াল লকডাউন ঘোষণা করা হয়েছিল, এবং সেটা স্টেট ওয়াইজ প্রত্যেকটা রাজ্যে নিজেদের মতো করে কিন্তু লকডাউন ঘোষণা করেছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কমপ্লিট লকডাউন ঘোষণা করা হয়নি। তো এই দুটো কারণে যখন সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং কোনোরকম কোনো কমপ্লিট লকডাউন করা হয়নি সারা দেশ জুড়ে, তখন কি হচ্ছে যে এটা আমাদের উইল কজ লেস ড্যামেজ, আমাদের কম ক্ষতি করবে, কারণ আমাদের মুভমেন্ট হচ্ছে, আমাদের ভেহিকলস মুভমেন্ট হচ্ছে, আমাদের বিজনেস চলছে, ঠিক আছে। এবং যেটা আমরা ভেবেছিলাম যে প্রথমবার যতটা আমাদের ক্ষতি হয়েছিল ফার্স্ট ওয়েভে, এবার তার থেকে কম ক্ষতি হবে। বাট কিন্তু লোকাল রেস্ট্রিকশনস ইম্পোজড অ্যাক্রস স্টেটস হ্যাভ হ্যাড অ্যান ইকুয়ালি ডেভাস্টেটিং ইম্প্যাক্ট অন স্মল বিজনেসেস অ্যান্ড দ্য এমপ্লয়িজ। কিন্তু যেটা আমরা বুঝতে পারিনি, এই যে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন এলাকাতে যে লোকাল রেস্ট্রিকশনস করা হয়েছিল বিভিন্ন রাজ্যে, সেটার কিন্তু হ্যাভ হ্যাড অ্যান ইকুয়ালি, একই রকমভাবে ডেভাস্টেটিং ইম্প্যাক্ট, তার কিন্তু খুব বিপর্যয় একটা আমরা দেখতে পেয়েছি, তার একটা প্রভাব পড়েছে, তার প্রচণ্ড বাজে রকম একটা প্রভাব পড়েছে কাদের ওপরে, স্মল বিজনেসের ওপরে, এবং তাদের যে এমপ্লয়িরা আছে, তাদের যে কর্মচারী রয়েছে তাদের ওপরে পড়েছে। কারণ যেহেতু পার্টিকুলার জায়গাগুলোতে, লোকাল এরিয়াগুলোতে রেস্ট্রিকশন চলছে, সেই এরিয়াগুলোতে ভেহিকলস মুভমেন্ট সম্ভব হচ্ছে না, সেই এরিয়াগুলোতে লোকজন কাজে যেতে পারছে না, বাড়িতে থাকতে হচ্ছে, দোকান বাজার বন্ধ রয়েছে, তার ফলে ইকোনমিক ট্রানজাকশনগুলো কিন্তু সেখানে বন্ধ রয়েছে, এবং তার ফলে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বিজনেসগুলো অনেকভাবে হ্যাম্পার হয়েছে প্রচণ্ডভাবে, এবং তাদের যারা কাজ করতো সেখানে সেই সমস্ত এমপ্লয়িদের কিন্তু চাকরি চলে গেছে। দি ফার্স্ট ওয়েভ অব দি প্যান্ডেমিক হ্যাড পুশড
পিপল বিলো দি পভার্টি লেভেল। প্রথমবার প্রথম যখন ওয়েবটা এলো আগের বছর লাস্ট ইয়ার, তখন তার ফলে কি হলো, এই প্যান্ডেমিকটা হ্যাড পুশড, এই যে এইটা হচ্ছে পুরোটা একটা আমাদের সাবজেক্ট, দি ফার্স্ট ওয়েভ অফ দ্য প্যান্ডেমিক, প্যান্ডেমিকের প্রথম যে ওয়েবটা এটা আমাদের পুরোটা সাবজেক্ট। তারপরে আমি হ্যাড বসিয়েছি এবং তার পুশড বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম, ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। তো সেটা কি করেছিল, লোকজনকে বিলো পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে পাঠিয়ে দিয়েছিল। মানে প্রথম ওয়েবটাতে লোকজনের চাকরি কাজকর্ম চলে যাওয়ার ফলে লোকজন দারিদ্র সীমার নিচে চলে যায়। অ্যান্ড দি সেকেন্ড ওয়েব কুড মেক দি সিচুয়েশন ওয়ার্স, কিন্তু সেকেন্ড ওয়েব সিচুয়েশনটাকে আরও বাজে করে দিল, কুড মেক দি সিচুয়েশন ওয়ার্স, গিভেন দি সেভিংস পিপল হ্যাড টু স্পেন্ড অন হেলথ কেয়ার অ্যান্ড ডেইলি এক্সপেন্সেস। কারণটা হচ্ছে গিভেন, এই কারণে দেওয়া হচ্ছে যে এখানে লোকজনের হাতে যে সেভিংসটা ছিল, সেই সেভিংসটা তারা এক বছর ধরে যখন বাড়িতে ছিল, সেই বছর তখন তারা কি করেছে, বাড়িতে সেই সেভিংসের টাকা দিয়ে তারা সংসার চালিয়েছে, এবং তাদের যে হেলথ কেয়ার, তাদের স্বাস্থ্য, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি প্রচুর খরচা হয়েছে। তো তাদের হাতে যে টাকাটা ছিল, যে টাকাটা দিয়ে তারা আগের বছর সংসার চালিয়েছে এবং হেলথ কেয়ার ইনভেস্ট করেছে, তার ফলে তাদের হাতে এখন টাকা পয়সা নেই। তাই জন্য সেকেন্ড ওয়েভে চাকরি চলে যাওয়ার পরে কিন্তু সিচুয়েশনটা অনেকটা বাজে হয়ে গেছে। আমরা দেখেছি প্রচুর স্যালারিড পার্সন অনেক তাদের চাকরি চলে গেছে, যাদের নির্দিষ্ট একটা টাকা অ্যামাউন্ট তারা প্রত্যেক মাসে স্যালারি হিসেবে পেত। এবং অর্গানাইজড সেক্টর, আনঅর্গানাইজড সেক্টর দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক জবলেস হয়ে পড়েছে এবং প্রচণ্ডভাবে এই ইকোনমিক ক্রাইসিসটা দেখা দিচ্ছে এবং মানুষকে হ্যাম্পার করছে, তাদের ডেইলি লাইফকে, তাদের পার্সোনাল লাইফকে। ঠিক আছে, ল্যাক অফ ডিমান্ড অ্যান্ড দ্য ডিপিং কনজিউমার সেন্টিমেন্টস। এখন যদি লোকের হাতে টাকা পয়সা নেই, তাহলে কি হচ্ছে, লোকজন জিনিসপত্রের চাহিদাও কমে যাচ্ছে, ল্যাক অফ ডিমান্ড, তারা কিন্তু নতুন করে কিছু জিনিসপত্র কিনতে বা নতুন করে জিনিসপত্র ইনভেস্ট করতে সেটা কিন্তু তারা চাইছে না। তার ফলে কি হচ্ছে, ল্যাক অফ ডিমান্ড হচ্ছে আর ডিপিং কনজিউমার সেন্টিমেন্ট। কনজিউমার যারা আমরা ক্রেতা, আমরা যারা কিনি জিনিসপত্র, কনজিউমার যারা জিনিসপত্রগুলো ব্যবহার করি মার্কেট থেকে, সেই কনজিউমার সেন্টিমেন্ট, আমাদের যে আবেগ, সেটাতে কি হচ্ছে, ডিপিং হচ্ছে, অনেক আমরা দেখতে পাচ্ছি ঘাটতি হয়েছে, অবনতি ঘটেছে। কারণ কনজিউমার যারা আমরা জিনিসপত্র কিনি বাজার থেকে টাকা দিয়ে, আমরা টাকা দিলে মার্কেটে ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, টাকাটা রোল করছে, সেই যে আমরা কি করছি, এখন ভয় পাচ্ছি টাকা ইনভেস্ট করতে, জিনিসপত্র কিনতে, আমরা চাইছি সেই টাকাটা সেভ করতে ফিউচারের জন্য, কোভিড নাইন্টিনে শরীর খারাপ হলে বা হেলথের জন্য। তো আমরা কি করছি, এখন আমরা ডিমান্ডও করছি না, আমরা জিনিসপত্র কেনার জন্য টাকা ইনভেস্টও করছি না। এই দুটো কারণে কি হতে পারে, কুড ডিলে, এটা কিন্তু ডিলে করতে পারে, দেরি হতে পারে, এটার ফলে কি দেরি হতে পারে, ইন্ডিয়াস ইকোনমিক রিকভারি। এবং এই দুটোর কারণে কিন্তু ভারতবর্ষের যে ইকোনমিক রিকভারি সেটা কিন্তু দেরি হতে পারে, আমাদের আর্থিক অবস্থার যে উন্নতি হবে, রিকভার করবে আর্থিক অবস্থা, উন্নতি হবে, ফিরে আসবে, পুনরুদ্ধার করা হবে, সেটা কিন্তু ডিলে হতে পারে। কারণ লোকের হাতে টাকা পয়সা নেই, তাই যে লোকজন কিন্তু মার্কেটে সেটা ইনভেস্ট করতে পারছে না। আমরা দেখতে পেয়েছি যে, আমরা নিউজে দেখতে পেয়েছি যে এখন প্রচুর লোক লোন নিতে চাইছে, ঠিক আছে, এবং তারা কি করছে, ব্যাংকে যে তারা চেক দিচ্ছে, চেক বাউন্স হচ্ছে, তারা ইএমআই মিস করছে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে লোকের হাতে যেহেতু টাকা পয়সা নেই, তাই লোকজন ইনভেস্টমেন্ট করতে চাইছে না। এবং এই ইস্যুগুলো কিন্তু ইকোনমিক ক্রাইসিসের ফলে তৈরি হয়েছে, এবং এই ইস্যুগুলোকে হ্যান্ডেল যত তাড়াতাড়ি করতে পারবে গভর্নমেন্টের তরফ থেকে, তত কিন্তু ইন্ডিয়ার ইকোনমির ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু এই সেকেন্ড ওয়েভের যে কনসিকোয়েন্স, সেটা কিন্তু আরও বাজে দিকে যাবে। এরপরে প্যারাগ্রাফে চেষ্টা করেছি কিছু সলিউশন দেওয়ার, কিন্তু সলিউশন এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে সেরকম সলিড কিছু আমরা দেখতে পাইনি। দি গভর্নমেন্ট ক্লেমস দ্যাট মেনি মেজার্স হ্যাভ অলরেডি বিন টেকেন টু ইজ দি সিচুয়েশন। গভর্নমেন্ট ক্লেম করেছে, দাবি করেছে যে অনেক কিছু আমরা মেজার্স নিয়েছি যাতে করে এই সিচুয়েশনটাকে আমরা ইজ করতে পারি। টু ইজ, এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, টু ইজ, আমরা সিচুয়েশনটাকে অনেক সহজ করতে পারি। বাট কিন্তু দ্য রিলিফ হ্যাজ নট রিচড দ্য পুয়ারেস্ট পপুলেশন ইন দি কান্ট্রি। কিন্তু এই ভারতবর্ষে আমাদের দেশের যারা পুয়ারেস্ট পপুলেশন, সব থেকে গরিব পপুলেশন, যাদের এই মেজার্সগুলো দরকার, যাদের রিলিফ দরকার, যাদের রিলিফ ফান্ড দরকার, তারা কিন্তু এখনও সেই রিলিফগুলো পায়নি, তারা কিন্তু এখনও তাদের হাতে টাকাটা এসে পৌঁছয়নি যে তারা আবার একটা স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করবে। ঠিক আছে, তো সেইটা কিন্তু একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি গভর্নমেন্টের ক্লেম এবং রিয়াল সিচুয়েশনের মধ্যে।
Though the Reserve Bank of India, RBI, has announced huge lending to the government to handle this situation. Jodio amader Reserve Bank of India, RBI, amra shobai jene amader desher Reserve Bank of India, RBI, jeta central bank, shei bank tara ki koreche, ghoshona koreche je government ke tara prochur taka dhar debe, huge lending. Government ke tara prochur taka dhar debe ebong government kintu 1.58 lakh taka koti taka dhar cheyeche. 1.58 lakh কোটি টাকা তারা কিন্তু ধার চেয়েছে কিন্তু এই টাকাটা যখন গভর্নমেন্টকে দেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে কি হবে মার্কেটে প্রচুর টাকা আসছে মার্কেটে প্রচুর টাকা ইনভেস্ট করতে পারবে গভর্নমেন্ট বিভিন্ন ব্যাঙ্ককে দেবে ব্যাঙ্কগুলো লোকজনকে টাকাগুলো দেবে লোকজন হাতে টাকা আসলে লোকজন আবার জিনিসপত্র কিনতে পারবে মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারবে আবার টাকা পয়সার লেনদেন শুরু হবে কিন্তু এটার একটা প্রবলেম আছে But the injection of high liquidity, এই যে এত টাকা পয়সা দেওয়া হচ্ছে ইনজেক্ট করা হচ্ছে যেরকম ইনজেকশন করে একটা মেডিসিনকে ইউনো আমরা দেখতে পাই শরীরের মধ্যে ঢোকানো হচ্ছে তেমনিভাবে এখানেও টাকা পয়সাকে ইনজেক্ট করা হচ্ছে মার্কেটে দেওয়া হচ্ছে এই যে হাই লিকুইডিটি এত যে টাকা পয়সা হাই লিকুইডিটি এত ক্যাশ will expand inflation এর ফলে মুদ্রাস্ফীতি হবে মানে টাকা পয়সার দাম কমবে টাকার দাম কমবে এবং জিনিসপত্রের দাম বাড়বে মানে একটা প্রোডাক্ট যদি আজকে আমি 100 টাকা দিয়ে কিনি দুদিন পর দেখা যাবে সেই প্রোডাক্টটা আমাকে দেখা গেল 150 টাকা দিয়ে কিনতে হচ্ছে কারণ তখন টাকার ভ্যালুটা কমে গেছে এবং প্রোডাক্টের দামটা বেড়ে গেছে এই যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি সেটা কিন্তু পসিবল যে এই এত টাকা পয়সা মার্কেটে আসার জন্য The government's expansionary policy may result in short-term growth. বর্তমানে বলা হচ্ছে গভর্নমেন্টকে এই বর্তমান সিচুয়েশনকে হ্যান্ডেল করতে এই আপাতভাবে তাদেরকে প্রচণ্ডভাবে এক্সপ্যানশনারি পলিসি মানে প্রচণ্ডভাবে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে টাকা পয়সা মার্কেটে লেন্ড দিতে হবে তাদেরকে ধার দিতে হবে গভর্নমেন্টের তরফ থেকে তাহলে কি হবে তাহলে এই সিচুয়েশনটাকে সাময়িকভাবে আমরা রেজাল্ট ইন শর্ট টার্ম গ্রোথ সাময়িকভাবে এটাকে আমরা সিচুয়েশনটাকে সামলাতে পারবো বাট ইট হ্যাজ গ্রেভ কনসেক কনসিকোয়েন্সেস ফর দি ইকোনমি কিন্তু পরবর্তীতে যদি লং টার্মে কথা ভাবা হয় তাহলে এই যে এত টাকা ইনভেস্ট করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে সেটাতে কিন্তু গ্রেভ কনসিকোয়েন্স হবে খুব বড় কিন্তু আমরা ফলাফল দেখতে চলেছি আমাদের অর্থনীতির জন্য ভবিষ্যতে যত টাকা গভর্নমেন্ট ইউনো ধার করছে আরবিআই থেকে বা বাইরের বিভিন্ন ব্যাংক থেকে যত টাকা গভর্নমেন্ট ধার করছে তার মানে সেই ধারটা কাদেরকে শোধ করতে হবে নেক্সট জেনারেশনকে শোধ করতে হবে নেক্সট জেনারেশনকে যখন সেই ধারটা শোধ করতে হবে তখন নেক্সট জেনারেশনের পক্ষে কিন্তু সেটা অনেক বেশি ইউনো প্রেশারের ব্যাপার হবে অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে ঠিক আছে তো এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা অনেক সময় বলতে পারি ইউনো ইকোনমিক টার্মসে গ্রেট গ্যাটসবি কার্ভ মানে আমি আজকে যত টাকা ইনকাম করছি আমার ফিউচার জেনারেশনকে তার থেকে বেশি টাকা ইনকাম করতে হবে সেই গভর্নমেন্টের ডেট শোধ করার জন্য গভর্নমেন্টের ধার শোধ করার জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের ইকোনমিকে অনেকটা প্রবলেমের দিকে নিয়ে চলেছে তাই জন্য গভর্নমেন্টের তরফ থেকে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এখন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলোর কনসিকোয়েন্স সেগুলোর পরবর্তীতে কি এফেক্ট হবে সেটা ভালো করে ভেবে নিয়ে তাদের কিন্তু স্টেপগুলো নেওয়া উচিত আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কারণ আজকে এই ক্লাসটা কিন্তু ইকোনমি ওরিয়েন্টেড রয়েছে এবং আশা করব তোমরা একটু বোঝার চেষ্টা করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ